দেখুন কত সুন্দর করে ভোস্তা গুলো ভেজে নিছি। তো আমি তেঁতুলের টকটা বানিয়ে নিব, তো এর জন্য তেঁতুল নিয়ে নিছি। তেঁতুলটা গলায় নিব গরম পানি দিয়ে। তো দেখুন এই বিচিগুলো আমি এখন ফেলে দিব। এক চামচ শুকনো মরিচের গুঁড়া, এক চামচ চটপটির মশলা, একটু ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিব, সামান্য লবণ দিব, ধনিয়া আর জিরা গুঁড়া দিব, হচ্ছে এক চামচ চিনি। এবার সবগুলো মিক্স করে নিব। আপনারা এবার বানিয়ে নেবেন। তো এবার মটর ডাল দিয়ে নিব। তো এবার আলু গ্রেট করে নিব, আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিব, 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 দিয়ে দি